কিছু বলতে চাই। বলো জয়া। দেবাদিদেব মহাদেবের অনেক অনুচর, আপনি যখন একা থাকেন, হে মাতা, কৈলাস পর্বতকে যারা আগলে রাখে, তোমরা আসলে কি বলতে চাইছো? না মানে মহাদেবের অধিক অনুচর থাকায় কে কখন অন্তর্মহলে প্রবেশ করে? আমরা চাই মাতা আপনার নিজস্ব একজন গায়ক যে বিনা অনুমতিতে প্রবেশে বাধা দেবে। উত্তম প্রস্তাব। আরে দেবাদিদেব আপনি? অধিকার রয়েছে তোমার পাশে আসার, একটা সময়সীমা রয়েছে অধিকারের। এখন আপনি যান, আমার স্নান করতে দিন। তোমার যা খুশি। আমি নন্দীকে দায়িত্ব দিয়েছিলাম প্রহর আনন্দ থাকতে, বার বার বলেছিলাম কেউ যেন প্রবেশ না করে। তবু দেবাদিদেব, মাতা কে? আমি আপনার সন্তান হয়ে জন্ম নিতে চাই। জানি আপনি আমার গর্ভে ধারণ করবেন না, কিন্তু যে পাপে হোক আমার সৃষ্টি করুন মাতা। পার্বতী কে? আমাকে দেখতে পারবে না, আমি তোমার আরেক মেয়ে। বলো তো, শিব আর শক্তি তো একাকা, আজ এই রূপ ভিন্ন কেন? লীলা রচনার জন্য, লোক কল্যাণের জন্য কে পরবেন এই লীলা? তোমার পুত্র কার্তিক, কিন্তু কার্তিক তো তোমার শরীর থেকে জন্ম নেয়নি, সে তো তোমার পুত্র নয়। পুত্র নয়, দেবাদিদেবের পুত্র হলে সে তো আমারও পুত্র, সে তো ভ্রমণ প্রিয়। বাহন যায় ময়ূর, ময়ূরে চলে সে তো ভ্রমণে মত্ত থাকে। পুত্র হল মাতার রক্ষক, তার উপায় কি আছে? আছে আছে, তুমি তোমার সংকল্প দ্বারা শরীরের তেজ ও গাত্রবল থেকে সন্তান উৎপন্ন করো। এই পুত্র হবে বিলক্ষণ, তার সমান আর হে পরম পিতা ব্রহ্মা, আমি সৃষ্টি করতে চলেছি আমার সন্তান, সে যেন পরম জ্ঞানী, সুবুদ্ধি সম্পন্ন, বিঘ্ন বিনাশকারী দেব দেবীগণের পরম প্রিয় হয়। মাতা, মাতা আমি এসে গেছি, তোমার ইচ্ছা শক্তিতে আমি প্রকট হয়ে গেছি। বাহ, কি সুন্দর আমার প্রিয় পুত্র, তুমি আমার সবচেয়ে প্রিয় পুত্র। আজ থেকে তুমি হলে শ্রী গণেশ। প্রণাম মাতা, এবার বলুন আমি আমার মায়ের জন্য কি করতে পারি? তুমি হবে আমার দ্বারপাল, অর্থাৎ দ্বার রক্ষক। বিনা অনুমতিতে যেন কেউ প্রবেশ করতে না পারে আমার অন্তর মহলে। তুমি হবে আমার যোগ্য সন্তান। তাই হবে মাতা, কিন্তু আপনি বিচলিত কেন? সে অনেক কারণ। আমায় বলতে হবে মাতা, কি তার কারণ? আমায় একা ফেলে সবাই চলে যায়, একদিন তুমিও আমায় ছেড়ে চলে যাবে। না মাতা, আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না, সব সময় তোমার পাশেই থাকব। আপনি কে? কি চান? কেন এসেছেন? দ্বার ছাড়ো, আমি ভিতরে প্রবেশ করব। বিনা অনুমতিতে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন?
তুমি কে? আমি গৌরী পুত্র শ্রী গণেশ। আমি আমার মায়ের আজ্ঞা ভক্ত। গৌরী পুত্র বললেই হলো, আমার সাথে ছল চাতুরি, মিথ্যে কথা। মিথ্যে কথার ফল কি হবে জানো? গৌরী আমার স্ত্রী। স্বামী? আমার মায়ের স্বামী। গলায় সর্প, মাথায় জটা, পরনে ব্যাঘ্র চর্ম, আর স্বামী। এই শিশু, পথ ছাড়ো, নইলে নইলে আমার পরাক্রম। বলেছি তো ছাড়বো না, আমার মায়ের আদেশ আমি পালন করব। আমার ক্রোধ উঠাতে বাধ্য করো না। তোমার ক্রোধ হলে আমার কি? যুদ্ধ করবে তো করো না যুদ্ধ, আমি প্রস্তুত। তবুও মায়ের আজ্ঞা আমি পালন করব। দেখাচ্ছি। গণেশ, গণেশ, বিনায়ক, বিনায়ক, আমার আমার গণেশ, গণেশ কোথায়? নারায়ণ, নারায়ণ, মাতা পার্বতী বিনা অনুমতিতেই। দেবর্ষি নারদ, তোমায় এত উদ্যত দেখাচ্ছি কেন? আমার পুত্র গণেশ কোথায়? দেবর্ষি, তুমি বিচলিত কেন? কোনো অশুভ? হ্যাঁ, মাতা পার্বতী জগজ্জননীর সৃষ্টি নাশ করতে যে উদ্যত। পরম পিতা, দেবাদিদেব তোমার স্বামী, কেন দেবাদিদেব শিরচ্ছেদ করলেন পার্বতী নন্দনে? প্রভু, আপনি তো সব জানতেন, তাহলে বাধা দিলেন না কেন? নিজের সন্তান হারিয়ে এই অনর্থ থেকে রক্ষা করুন প্রভু। মাতা পার্বতী তো তাহার প্রিয় পুত্র গণেশকে তার দ্বার রক্ষকের দায়িত্ব দিয়েছিলেন। এত ক্রুদ্ধ কিসের? দিব্য দৃষ্টিতে তো সবই জ্ঞাত। এবার তো রুদ্ররূপী ভয়ঙ্করী মাকে শান্ত করতে হবে, তার উপায় করুন প্রভু। আমরা এবার দেবাদিদেব মহাদেবকে স্মরণ করি। দেবগণ, আপনারা কেন আমার স্মরণ করলেন? এই দেবাদিদেব, ক্রোধ সংবরণ করুন, অনর্থ হয়ে দেবকুল ধ্বংস হয়ে যাবে। আপনার কিছুই দরকার নয় দেবাদিদেব, পার্বতীকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। হ্যাঁ, গৌরী পুত্রের শিরচ্ছেদ আমার আমার ত্রিশূল দ্বারাই হয়েছে, কিন্তু কিন্তু তার মৃত্যু হয়নি। চলুন আমরা দেবী পার্বতীর নিকটে যাই। দেবী তো এখন দুষ্ট, একেবারে রুদ্রমূর্তি ধারণ করে রয়েছে। শান্ত হন দেবী, দেবাদিদেব নিজে এসেছেন আপনার কাছে। আমি আমি অপরাধ করেছি দেবী। অপরাধ? 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 স্থির হও দেবী, তুমি হলে তুমি হলে জগতের মাতা। আমি আমি আমার সন্তানই চাই, না হলে আমিও না। না দেবী না, আমি ক্রিয়ার মতো মার তলায় গণেশকে। দেবরাজ, তুমি উত্তর দিশাতে যাও, ওখানে দেখবে যে তার
মা তার সন্তানকে নিয়ে পিঠ দিয়ে শুয়ে আছে, তার শির নিয়ে আসো। তবু আজ্ঞা। এ আমার গণেশ, কিন্তু গজমুন্ড পরিহাস হবে আমার সন্তানকে নিয়ে, ভর্ৎসনা করবে দেবগণ, তাকে দেবরূপে স্বীকার করবে না। না দেবী না, গণেশের কোনো অমর্যাদা হবে না। আজ থেকে যত দেবদেবীর পূজা হবে, প্রথম সর্বপ্রথম গণেশের পুজো না করে কোনো দেবদেবীর পূজা হবে না। গণেশই হবে প্রথম পূজ্য দেবতা। গজমুণ্ড ধারণ করে গণেশের আরেক নাম হবে গজানন। শুধু তাই নয় দেবী, বছরের প্রথম দিনের সূচনা হবে গণেশ পুজো দিয়ে, ভাদ্র মাসের চতুর্থীতে গজমুণ্ড ধারণ, তাই এই দিনে গণেশ চতুর্থী। পরম পিতা, আমি চাই আমার বিনায়ক যেন দেবশ্রেষ্ঠ হয়। ধন্য পার্বতী নন্দন, ধন্য, তুমি দেবশ্রেষ্ঠ। তোমার জ্ঞান বুদ্ধিমত্তা জগৎকে প্রভাবিত করবে। চলুন প্রস্থান করি। আমরা তো দেবাদিদেব মহাদেবের কাছেই যাচ্ছি দেবগুরু। বিলম্ব নয়, খুব সত্তরই পৌঁছতে হবে কৈলাসে দেবরাজ, চলুন। একই আপনি আমার পথ আটকেছেন কেন? আপনি জানেন আমি কে? আমি হলাম দেবরাজ ইন্দ্র। যে বা যারা আমার সাথে কোনো অশুভন আচরণ করে তাকে আমি বজ্র প্রহার করি। দেবরাজ, আপনি আমার ক্ষমা করুন প্রভু। হে ভগবান, অপরাধ মার্জনা করুন। দেখি আপনি তৃতীয় চক্ষু কেমন জানি রক্তবর্ণ হয়ে উঠেছে। ক্রোধ সম্বরণ করুন মহেশ্বর, আপনার এই ক্রোধে যে কোনো মঙ্গল হবে। আপনার রক্ত চক্ষুতে আমার ভয় হয়ে পড়ল, আমার অপরাধ মার্জনা করুন। হে প্রভু, আপনার তৃতীয় নহিলে দৃষ্টি ফিরিয়ে নিন, জগতে যে অমঙ্গল হবে, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন প্রভু। দেবর্ষি, খুব চিন্তান্বিত দেখাচ্ছে কেন? প্রভু, সাগর পাড়ে এক শিশু সজোরে রোদন করছে, তার কান্নায় দেবলোক সব কাঁপছে। এ যেন এক প্রলয় সংকেত। কি হবে কি হবে, চারিদিকে যেন ত্রাহি ত্রাহি। আপনি চলুন প্রভু, আপনি চলুন। সব বিধির বিধা, তুমি ধন্য। দেবাদিদেব মহাদেবের ত্রিনেত্রের তেজ থেকে যে অসুর পুত্র জন্ম নিয়েছে, একে লালন পালনের দায়িত্বভার তুমি নিয়েছ। এই গুরু দায়িত্ব পালনে তুমি সফল হও। এ তো সামান্য শিশু নয়, এই শিশু দেবাদিদেব মহাদেবের অসুর পুত্র। দেবরাজ ইন্দ্রের আচরণে ক্রুদ্ধ হয়ে মহাদেব নিজের ক্রোধ সম্বরণ করে তৃতীয় নেত্রের তেজ সাগরে নিক্ষেপ করে, আর সেই শিশুর জন্ম হয় নারায়ণ নারায়ণ। এও প্রভুর লীলা, কিন্তু দেবরাজের অহংকার একেবারে ভালো নয়, ভালো নয়। দেবের দেব মহাদেবের সাথেও সামান্য ভুলের কারণে এই অবস্থা আমার অজান্তে হয়েছে জনার্দন। ওম নমঃ, ওম নমঃ বিষ্ণুবল্লভে নমঃ, ওম নমঃ বিষ্ণুবল্লভে নমঃ। হে বৃন্দা, এই জগতে তোমার থেকে বড় ভক্ত আর নাই। তোমার প্রার্থনাতে আমি তুষ্ট। তোমার আমার কাছে কি চাওয়ার আছে? আমি কাল দেবী নামক অসুরের জলন্ধরকে কি
কিভাবে সংহার করতে হবে? শান্তি দিচ্ছে না দেবগণকে, মাতাকে স্মরণ করি। বিনায়ক, আমায় স্মরণ করলে কেন? তুমি অসুর সম্রাটকে জানো? কেন বিনায়ক? জলন্ধর কে মাতা? সে দেবগণকে কেন বিভ্রান্ত করছে? বিনায়ক, তুমি তো অন্তর্যামী, সবই জানো। তোমার আজ্ঞা পেলে আমি? না বিনায়ক, না। যেখানে বাধা, সব বাধাকেই তুমি বিনাশ করতে পারো, কিন্তু তা আমি? যেখানে দেবগণের শান্তি বিঘ্নিত হচ্ছে সেখানে নীরব হয়ে থাকবো কি করে মাতা? জলন্ধর তো নিজেকে দেবতা বলে দাবি করছে, তাকে পরাজিত করতে হবে। নারায়ণ নারায়ণ। হে অসুর সম্রাট জলন্ধর, শুধু অসুর সম্রাট নয়, আমি দেবগণেরও সম্রাট। দেবতা, দেবতা শুধু আমি, আমি ছাড়া কোনো দেবতা খুঁজে পাবে না। নারায়ণ নারায়ণ, তুমি দেবাদিদেব ভোলানাথকে জানো? দেখেছ কৈলাস, যেখানে ভোলানাথ মহেশ্বরের বিচরণ ভূমি? দেখেছ দেবের দেব মহাদেবের ভরণী দেবী পার্বতীকে? নারায়ণ, তুমি না বললে কি হবে জলন্ধর? না তা হতে পারে না, বৃন্দা ছাড়া কেউ অপরূপা? না না না। আহা মণিমণি, নারায়ণ নারায়ণ। তাহলে তাহলে তুমি নিজেই দেখে না। তোমার কথা যদি সত্যি হয় দেবশি, তাহলে সেই নারী আমার, আমি আমার ঘরও নিবালাবো তাকে। নারায়ণ নারায়ণ, এ বাক্য শুনব? আরে আরে, আরে মহাদেব তো ধান গাঁজা খেয়ে মত্ত থাকে, সুন্দরী রমণী কোনো প্রয়োজন নেই তোমার। দেবর্ষি, তুমি পার্বতীকে বলবে আমার কাছে সত্তর চলে আসতে। এটা অসুর সম্রাট জলন্ধরের আদেশ। আমি বলবো নারায়ণ নারায়ণ, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। আমরা যে আপনার অন্বেষণে। দেখি দেবর্ষি নারদের কথা মতো নি তাহলে পার্বতী। ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। আমরা আমরা একে অন্যের জন্য সৃষ্টি করেছি পার্বতী। ত্যাগ করবো আমাদেরকে, আমার সাথে চলো। সাহস তো অধিক, দেবাদি দেবের সম্পর্কে কোনো ধারণাই নেই। ধারণা পাতলা ভোলা বুড়া। সাবধান জলন্ধর, তুমি শিশু বালক মাত্র, অন্যথায় এই হাতি তুলে ধরে কুড়িয়ে ফেলতাম। জলন্ধর, গণপতি আমার সন্তান, মূর্খ জলন্ধর, আমার কাছে আমার স্বামী, আমার সন্তান কি তুই কি করে জানবি? শিব আর শক্তি ভিন্ন নয়, শিব যেখানে শক্তিও সেখানে। আমার স্বামী দেবাদিদেব মহাদেবের সাথে নিজের তুলনা করার দুঃসাহস কে দিয়েছে? দেবাদিদেব সম্পর্কে যা বলেছ তার উচিত দণ্ড আমি তোমায় দেব। আমায় দণ্ড দেবে, হত্যা করবে? কেউ পারবে না, কেউ পারবে না। ওহে অহংকারী অসুর, তোমার দুষ্টতার আজ শেষ। না মাতা না, এ তোমার কাজ নয়, জলন্ধরকে মাফ করবে পিতা। মহাকালীর প্রকোপে ধ্বংস হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। স্বরূপ দেখে মহাকালী নিজের ক্রোধ সামনে নিয়েছেন। না, জলন্ধরের কাল এখনো শেষ হয়নি। নিয়তি এই কালচক্রের এইভাবে রচনা করেছে। কিন্তু জলন্ধরের মৃত্যু তো বৃন্দার হাতে,
তাহলে কি করে জলন্ধরের মৃত্যু সম্ভব? সবই সম্ভব, শুধু তোমাকে তা নির্ণয় করতে হবে। আমি বুঝতে পেরেছি, কিন্তু তা কি করে সম্ভব? বৃন্দাকে কলুষিত করব, অসম্মানিত করব, তারপর আমার এই অপরাধ বৃন্দাকে ক্ষমা করবে আমারে। জলন্ধরকে বধ করতে হলে তাই করতে হবে। হে নারায়ণ, তুমি তুমি ছদ্মবেশ ধারণ করো। আমি প্রস্তুত নই দেবাদিদেব, আমি প্রস্তুত নই। বৃন্দা আমার প্রিয় ভক্ত, আজ আমার ভক্তের সাথে কুকর্মে তাকে অসতী। তুমি তো বরদান করেছিলে, আর সেই বরদানের কারণে জলন্ধরের ছদ্মবেশে তোমাকে এই বৃন্দার পবিত্রতা নষ্ট করতে হবে। হে নারায়ণ, তোমার এই কর্মে দেবগণ শান্তি ফিরে পাবেন। হে দেবী, আজ সব সত্য তোমার সামনে। যে প্রশ্নের উত্তর তোমার অজানা ছিল, তুমি শুধু খুঁজতেছিলে, সে আজ তোমার সম্মুখে। ইন্দ্রদেবের প্রাণ রক্ষার্থে আমি আমার ক্রোধাগ্নি সমুদ্রে নিক্ষেপ করেছিলাম, আর সেখান থেকেই জন্ম হয় জলন্ধরে। আজ তার কর্মফল ভোগ করার সময় এসে গেছে। আমি সব জানি, সময় এসে গেছে, সময় এসে গেছে। এই সে জলন্ধর যে আমার মাতাকে ভর্ৎসনা করেছে। জলন্ধর, মহাকালী তোমায় ধ্বংস করেনি, তোমায় ক্ষমা করেছে। মায়ের রক্তচক্ষুতে আমার ভয় হয় পিতা। আমি তোমার মতো ভালো যে ভয় পাব, আমাকে ভয় পাবে দেবতাগণ আর মহাদেব। দেবতাগণ ভয় পায়? আমি সেই দেবতাগণের দেবতা, আমাকে ভয় করতেই হবে। ভোলানাথ, পার্বতীকে আমার ধরণী করব। নিজেকে নিয়ন্ত্রণ করো জলন্ধর। জটাধারী বুড়ো পাগলের সাথে পার্বতীকে আর থাকতে হবে না। পার্বতী, পার্বতী কিছুতেই তোমার উপযুক্ত নয়। এখন থেকে পার্বতী শুধু আমার। জলন্ধর, আর একটি কথা বললে, শেষ বয়সে আমার দৌরাত্ম, পার্বতী মনে হাত নয়তো নয়তো এই পুরুষ সাথে কেউ ঘর বাঁধে। জলন্ধর, বুঝতে পারবে আমার দ্বারা করা কুকর্মের কারণ। না নারায়ণ, না, আপনি তো দেবতা, আপনি কিছুতেই অনুমান করতে পারবেন না আমার কষ্টে। আপনি শুধু আপনার সহানুভূতি জানাবেন, কিন্তু আমার কষ্ট, আমার কষ্ট অনুমান করতে পারবেন না। আমার মৃত্যুকে আমি কামনা করছি নারায়ণ, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি নারায়ণ। আমি কালদেবীর কন্যা, ত্রিলোক অধিপতি জলন্ধরের স্ত্রী বৃন্দা, আমার আরাধ্য
আমার সাথে ছলনা করেছে ঠিক সেইভাবে আপনার সাথেও কেউ ছলনা করবে। আপনিও এইভাবে কষ্ট ভোগ করবেন। আমার পতিব্রতা ভঙ্গ করার সময় একবারও কি মনে হয়নি আপনার? কত কঠোরতার সাথে আপনি আমার সম্মান নষ্ট করে দিলেন। আমি আমি আপনাকে অভিশাপ দিচ্ছি নারায়ণ, আপনিও একদিন আমার মতো অসহায় হয়ে যাবে। যেভাবে আমাদের সম্পর্ক ভেঙেছে সেইভাবে আপনার স্ত্রী বিয়োগ সহ্য করতে হবে। আমি আমার কর্মফল মেনে নিলাম, কিন্তু তোমায় এটুকু বলব, তুমি অসতী নও। জগৎ সংসার তোমার পূজা করবে চিরকাল। যা ঘটেছে তার দায় আমার মাথায়, এটা সত্যি হলে দুঃখজনক। নারায়ণ, আজকের পর থেকে আপনাকে কোনো নারী স্পর্শ করবে না। আপনি পাথর হয়ে থাকবেন নারায়ণ, আপনি পাথর হয়ে থাকবেন। এই জগৎ এই সংসার আপনাকে শালগ্রাম রূপে পূজা করবে। হে দেবী, অনন্তকাল ধরে আমরা স্বামী স্ত্রী। দেবী সরস্বতীর অভিশাপে বৃন্দাও তোমার স্বামী শঙ্খচূড় হয়ে জন্ম করছে, যার অপর নাম জলন্ধর। আমি জলন্ধর শঙ্খচূড়ের স্ত্রী। জগৎ সংসার আজ আমার না বৃন্দা না, তোমার মৃত্যুর পর তোমার কেশ থেকে তুলসী বৃক্ষ জন্ম নেবে, আর সেই তুলসী ছাড়া আমার পূজা কোনদিন হবে না। তুমি তুলসী হয়ে সব সময় আমার পাশে থাকবে। জগতের যত নারী সবাই তোমার পূজা করবে। জগতের মঙ্গল সাধন, মঙ্গল সাধন। মহাদেব, জলন্ধরের বিলীন হওয়ার সময় এসে গেছে। নিজের কর্মের ফল পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও জলন্ধর। আমার কর্মের ফল মৃত্যু? মৃত্যু নয়, মুক্তি। তুমি কোনোদিন কিছু জানতে চাওনি? তোমার পাপের পরিমাপ বেড়ে গেছে, এবার আর নয়, আর নয়। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমার মুক্তি দিন। তুমি জানো তুমি দেবাদিদেব মহাদেবের পুত্র? জানি, আমি সাগর পুত্র। না, তুমি দেবাদিদেব মহাদেবের তুচ্ছ পুত্র। কোনোদিন পাইনি পিতার পরশ, স্নেহ বঞ্চিত অবহেলিত পুত্র আমি, যার কোনো পরিচয় নেই। জন্মেছি কখন কোথায় তাও পিতার অজানা। আমি এই জন্ম থেকে পরিত্রাণ পেতে চাই, মুক্তি। এবার এবার মুক্তি হবে। শঙ্খচূড়, তোমার মৃত্যুর পর তোমার দেহ সমুদ্রে মিশে যাবে, আর সেখান থেকে উৎপন্ন হবে শঙ্খ। আর সেই শঙ্খ স্থান পাবে দেবগৃহে, দেবদেবীর পূজয়। শঙ্খের ধ্বনিতে জগতের মঙ্গল হবে শঙ্খচূড়। নিজেকে ক্ষমা করতে পারবোই না।
আজ আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করতেই হবে নারায়ণ। আমি যুদ্ধ করতে পারবো না দেবী। আমায় আপনার উপর আঘাত করতেই হবে। আমি ক্ষমার যোগ্য নই। আপনি আমাকে প্রহার করুন, ইচ্ছার বিরুদ্ধে অপরাধ করে আমি নতমস্তকে আপনার সামনে দণ্ডায়মান, এমন শাস্তি আমারই হওয়া উচিত। আমি প্রস্তুত। দাঁড়াও পার্বতী। আজ আর কোনো কথা নয় পশুপতি মহাদেব। তোমায় আমি বলেছিলাম, জলন্ধরের কর্মের সাথে নারায়ণের কর্ম জুড়ে রয়েছে। ভবিষ্যতে ত্রেতা যুগে মানব জাতি উদ্ধারের জন্য মনুষ্য রূপে নারায়ণ জন্মগ্রহণ করবেন, তখন বৃন্দার অভিশাপ এক পথ দেখাবে। কিন্তু নারায়ণের আচরণে তাকে শাস্তি প্রদান না করলে? শান্ত হও পার্বতী, নারায়ণকে প্রহার করলে বৃন্দাও যে বৃন্দা। পার্বতী, জলন্ধর আমার অংশ, মৃত্যুর পর সে আমার আত্মায় মিশে গেছে, আর বৃন্দা তোমার আত্মায় মিশে।